হাই প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই কারণেই বলছি, কারণ বর্তমানে এখন যে রোগজ্বালার সংখ্যা বেড়েছে, যার ফলে প্রতিটা বাড়িতে কেউ না কেউ প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। আর সেই অসুস্থ হয়ে পড়লে তাকে আপনি কোথায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাবেন বা কোথায় নিয়ে গিয়ে সেই ডাক্তার দেখিয়ে তাকে সুস্থ করে তুলবেন, সেটাই আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো সেই অসুস্থতার কথা মাথায় রেখেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারি যে পরিষেবা প্রদানকারী যে হসপিটালগুলি অন্যতম হসপিটাল আছে, তাদের মধ্যে একটি অন্যতম হসপিটাল NRS মেডিকেল কলেজ, অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল। সেই নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল আপনারা যাবেন কিভাবে বা কিভাবে ডাক্তার দেখাবেন, সেই সংক্রান্ত আমি আগে ভিডিও বানিয়েছি। আজকের ভিডিওটিতে আমরা যেটা দেখাবো যে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালে বর্তমানে কোন কোন ডাক্তাররা বসেন এবং কোন কোন ডিপার্টমেন্টে কী কী বার খোলা থাকে, সেই সংক্রান্ত বিষয় আজকের ভিডিওটিতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনাদের অনুরোধের স্বার্থেই বানিয়েছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই NRS মেডিকেল কলেজে কোন কোন বার কী কী ডাক্তার বসে, কেউ কেউ জানতে চেয়েছিলেন যে পেডিয়াট্রিক ওয়ার্ডটি ডিপার্টমেন্টটি কোন কোন দিন বন্ধ থাকে বা ইউরোলজি ডিপার্টমেন্ট বা ব্লাড কালেকশান বা ব্লাডের যে স্যাম্পেল দেওয়া হয় সেটি কোন কোন দিন খোলা থাকে, কোন কোন দিন বন্ধ থাকে, সমস্ত বিষয় আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। MLT ভার্সাল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকে আমরা যাব সেই NRS মেডিকেল কলেজ হসপিটালে। এই NRS মেডিকেল কলেজ হসপিটালে বর্তমানে কোন কোন ডাক্তার বসছে এবং কোন কোন ডিপার্টমেন্ট কীবার খোলা থাকে বা বন্ধ থাকে সেটা নিয়ে আলোচনা। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা ডিসপ্লেতে চলে যাই, সেখান থেকে আমরা দেখে নিই একে একে কোন কোন ডাক্তার কী কীবার বসে। নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালের বহির্বিভাগের যে ডাক্তারগুলি বসেন, কী কীবার কোন কোন ডাক্তারগুলো বসেন, সেগুলো আমরা এখন দেখি। নীলরতন সরকার মেডিকেল কলেজের বহির্বিভাগের যে ডাক্তারগুলি আছে তার মধ্যে আকুপাংচার ডিপার্টমেন্টে ডাক্তারবাবু বসেন সোমবার পি কে রায়, ডক্টর পি কে দাস। মঙ্গলবার বসেন পি কে রায়, পি কে দাস। বুধবার পি কে রায়, পি কে দাস। বৃহস্পতিবার পি কে রায়, পি কে দাস। শুক্রবারও তাই পি কে রায়, পি কে দাস। শনিবার দিনেও পি কে রায় এবং পি কে দাস বসেন। এবং কৃত্রিম অঙ্গ ফিটিং, অর্থাৎ যদি কৃত্রিমভাবে যদি কোনো অঙ্গ মানুষের শরীরে ট্রান্সপ্লান্ট করতে হয় সেটা মঙ্গলবার বসে পিপি দাস এবং বৃহস্পতিবার বসেন পিপি দাস। এরপরে হেমাটোলজি, অর্থাৎ ব্লাড সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তখন যে ডাক্তারবাবুর কাছে যাবেন, সোমবার দিন ডাক্তারবাবু বসেন ডক্টর টি কে দলুই, ডক্টর এস মিত্র, ডক্টর আই মণ্ডল, ডক্টর এস ভট্টাচার্য। মঙ্গলবার থ্যালাসেমিয়া বিভাগে, থ্যালাসেমিয়া ক্লিনিকে যে ডাক্তারবাবু বসেন ডক্টর টি কে দলুই, ডক্টর আর দে, ডক্টর এস মিত্র। বুধবার দিন যে ডাক্তারবাবুগুলি বসেন লিউকেমিয়া ক্লিনিকের জন্য ডক্টর টি কে দলুই, ডক্টর আর দে, ডক্টর পি কে মণ্ডল, ডক্টর এস বাউল, ডক্টর এস ভট্টাচার্য। আর বৃহস্পতিবার দিনে যে ডাক্তারবাবুগুলি বসেন ডক্টর আর ডি, ডক্টর এস বাউল, ডক্টর এস ভট্টাচার্য, ডক্টর এস রায়। এরপরে ব্লিডিং ডিসঅর্ডার ক্লিনিং, অর্থাৎ যে রক্তের যে বিভিন্ন উপাদানগুলি আছে সেই উপাদানগুলি বাড়া কমা করলে যে ডিসঅর্ডার হয়, ব্লিডিং ডিসঅর্ডার, তার জন্য যে ডাক্তারবাবুগুলি বসেন ডক্টর পি কে মণ্ডল, ডক্টর এস বাউল, ডক্টর এস দত্ত,
ডক্টর এস মিত্র। এরপরে কার্ডিয়াক অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টে যে ডাক্তারবাবুগুলি বসেন, মঙ্গলবার দিন বসেন ডক্টর এস দত্তগুপ্তা, বৃহস্পতিবার দিন বসে ডক্টর এইচ দাস। এরপরে কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের সোমবার দিন ডক্টর বসে ডক্টর আর কে শর্মা, মঙ্গলবার দিন বসে ডক্টর এস মণ্ডল, বুধবার দিন ডক্টর এস কে হালদার, বৃহস্পতিবার দিন বসেন ডক্টর বি মুখার্জি, শুক্রবার দিনে বসেন ই কে ঘোষাল, শনিবার দিন বসেন এম কৈলা। কার্ডিওথোরাসিক সার্জারি অর্থাৎ যদি হার্টের কোনোরকম কোনো অপারেশন করতে হয় সেই জন্য আপনারা ওপিডিতে যে ডাক্তারবাবুগুলিকে পাবেন, ওপিডিতে সোমবার দিনে বসেন ডক্টর এ হালদার, মঙ্গলবার দিনে বসেন ডক্টর পি বন্দ্যোপাধ্যায়, বুধবার দিনে বসেন ডক্টর বি কে সরকার, বৃহস্পতিবার দিন যে বসেন ডাক্তারবাবু বৃহস্পতিবার ডক্টর সি কে সাহা, শুক্রবার দিনে ডক্টরবাবু বসে ডক্টর ডি কে সাহা, শনিবার দিনে ফলো আপ ক্লিনিক, এখানে ফ্যাকাল্টির সমস্ত স্টাফরা ডক্টররা এখানে ওই দিন থাকেন। শ্বাসযন্ত্র অর্থাৎ ফুসফুস সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় অর্থাৎ লাংসে লাংস ডিজিজের জন্য যে বহির্বিভাগে ডাক্তারবাবুকে আপনারা পাবেন এনআরএস মেডিকেল কলেজ হসপিটালে, সেই ডাক্তারবাবু ডাক্তার এস কোদালি, ডাক্তার এস চক্রবর্তী, মঙ্গলবার দিন যে ডাক্তারবাবু বসবেন ডক্টর এস ঝা, বুধবার দিনে বসবেন ডক্টর জে দেব, বৃহস্পতিবার দিনে যে ডাক্তারবাবু বসবেন ডক্টর পি জানা, শুক্রবার দিনে বসেন ডক্টর এ পাত্র। এটা হচ্ছে লাংস ডিজিজের জন্য যে ডাক্তারবাবু বসেন। এরপর দাঁতের যে ডাক্তারবাবু অর্থাৎ দন্ত চিকিৎসক ডেন্টাল যে চিকিৎসা হয়ে থাকে তার ডাক্তারবাবুরা বসেন, সোমবার দিনে বসে ডক্টর ডি গিরি, ডাক্তার এস এস বাগচি, মঙ্গলবার দিনে বসে ডি রায়, ডাক্তার ডি পি কুমার, ডাক্তার ডি মিত্র ঘোষ, এবং বুধবার দিনে যে ডাক্তারবাবুগুলি বসেন ডাক্তার এম কেকার্তা, ডাক্তার এস এস বাগচি, ডাক্তার ডি গিরি, ডাক্তার ডি এম কেকার্তা, ডাক্তার ডি মিত্র ঘোষ, বৃহস্পতিবার দিনে যে ডাক্তারবাবুগুলি বসেন বৃহস্পতিবার দিনে ডি গিরি, ডি এম কেকার্তা, শনিবার দিন যে ডাক্তারবাবুগুলি বসেন ডি রয়, ডি পি কুমার, ডি মিত্র ঘোষ। এগুলো হচ্ছে দন্ত বিভাগের এনআরএস মেডিকেল কলেজের বহির্বিভাগের যে ডাক্তারগুলি বসেন। এরপরে এনআরএস মেডিকেল কলেজের যে চর্ম অর্থাৎ স্কিন ডিজিজের জন্য ডাক্তারবাবু বা কুষ্ঠ ডিপার্টমেন্টের জন্য যে ডাক্তারবাবুগুলি বসেন ডাক্তার আর্চার, ডাক্তার সুমিত সুচিব্রত দাস, মঙ্গলবার দিন ডাক্তারবাবু বসেন ডাক্তার এ আর্চার, ডক্টর জে চৌধুরী, বুধবার দিন বসেন ডক্টর সুচিব্রত দাস, ডাক্তার জে চৌধুরী, এবং শুক্রবার দিনে বসেন ডাক্তার পি কে সাহানা, ডাক্তার এ বৈদ্র। এটা হচ্ছে চর্মরোগ সংক্রান্ত যে ডাক্তারবাবুগুলি এনআরএস মেডিকেল কলেজে বসেন। এরপরে এনআরএস মেডিকেল কলেজে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে যে ডাক্তারবাবুগুলি বসেন অর্থাৎ যে আমাদের অর্থাৎ হরমোনাল যে সমস্যা হলে ডাক্তারবাবুগুলি বসেন সেই এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে ডাক্তারবাবু, ডাক্তার সোমবার দিনে বসেন ডাক্তার এন সেনগুপ্ত, মঙ্গলবার দিন ডায়াবেটিক ক্লিনিকের জন্য ডাক্তারবাবু বসেন ডাক্তার পি কে সাহানা, বুধবার দিন ডায়াবেটিক ক্লিনিকে ডাক্তারবাবু বসেন ডি আর এন সেনগুপ্ত, ডাক্তার এ বৈদ্য, শুক্রবার দিন বসে পি কে সাহানা, ডাক্তার এ বৈদ্য। এরপর আসি ইএনটি ডিপার্টমেন্ট এনআরএস মেডিকেল কলেজ হসপিটালে ইএনটি ডিপার্টমেন্টে যে ডাক্তারবাবু, সোমবার দিনে বসেন ডাক্তার এম মুখার্জি, মঙ্গলবার দিনে বসেন বি স্বীকৃতি, ডক্টর এ রায়, বুধবার দিন ডাক্তারবাবু বসেন ডাক্তার এম মুখার্জি, বৃহস্পতিবার দিনে বসেন ডক্টর বি সিকদার এবং ডাক্তার এ রায়, শুক্রবার দিনে বসেন ডাক্তার বি সিকরার, ডাক্তার এ রায়, শনিবার দিনে বসেন এম মুখার্জি অর্থাৎ
ENT ডিপার্টমেন্টের যে ডাক্তারবাবুগুলি হয়, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের যে ডাক্তারবাবুগুলি বসেন এখানে, বুধবার দিনে ডাক্তার MK মণ্ডল, ডাক্তার DRP রয়, এই ডাক্তারগুলি গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে বসেন। এবং জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে যে ডাক্তারবাবু সোমবার দিনে বসেন, ডাক্তার ইউ দে, ডাক্তার আর সেনগুপ্ত, মঙ্গলবার দিনে যে ডাক্তারবাবু বসেন, ডাক্তার এস মণ্ডল, ডাক্তার আয়াজ, ডক্টর এস দাস, বুধবার দিনে বসেন ডক্টর এস সাহা, ডক্টর এ রায়, ডক্টর এস দাস, বৃহস্পতিবার দিনে বসেন এন ভট্টাচার্যা, ডাক্তার এ সাহা, এবং শুক্রবার দিনে যে ডাক্তারবাবুগুলি বসেন, ডাক্তার সাহা, ডক্টর এস ডি চট্টোপাধ্যায়, ডক্টর এস মৈত্র, এবং শনিবার দিন যে ডাক্তারবাবুগুলি এই জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে বসেন, সেই ডক্টর মুখার্জি, ডক্টর গুপ্ত, ডক্টর মণ্ডল, ডক্টর সমাদ দাস, এবং জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের যে ডাক্তারবাবুগুলি বসেন সেগুলি হল সোমবার দিন ডক্টর এস দাস, ডক্টর AB প্রামাণিক, ডাক্তার SI মল্লিক, মঙ্গলবার দিনে যে ডাক্তারবাবুগুলি বসেন তার মধ্যে হল ডাক্তার কে সিনহা রায়, ডাক্তার এ জানা, ডক্টর এস দে, বুধবার দিনের ডাক্তারবাবু ডাক্তার KM দাস, ডাক্তার এ সিনহা, বৃহস্পতিবার দিনের ডাক্তার DRM বিশ্বাস, ডক্টর আর পি কে বিশ্বাস, ডক্টর এস সরকার, শুক্রবার দিনে ডাক্তারবাবুগুলি যে বসেন ডাক্তার SK পাল, ডাক্তার এস মণ্ডল, ডাক্তার এ কর্মকার, এবং শনিবার দিনে ডাক্তারবাবুগুলি বসেন ডাক্তার এম চক্রবর্তী, ডাক্তার এ সাহা, এবং জেনারেল OPD যে ডাক্তারবাবুগুলি বসেন NRS মেডিকেল কলেজ হসপিটালে, সেই ডাক্তারগুলি হলেন সোমবার দিন কমিউনিটি মেডিসিন বিভাগের ডাক্তারবাবু, মঙ্গলবার দিনে ফার্মাকোলজি ডিপার্টমেন্টের ডাক্তারবাবু বসেন, বুধবার দিন ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তাররা বসেন, বৃহস্পতিবার অ্যানাটমি বিভাগের ডাক্তারবাবুরা বসেন, এবং শুক্রবার ফিজিওলজি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা বসেন, শনিবার দিন প্যাথোলজি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা বসেন। এবং এরপরে আসি পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ ডাক্তারবাবুদের দেখানোর পরে যদি কোনো কারণে কোনো টেস্ট করতে দিয়ে থাকেন তখন আপনারা কোথায় করাবেন এই NRS মেডিকেল কলেজের পরীক্ষা নিরীক্ষাগুলি। তো এখানে বলে রাখা ভালো যে ডাক্তারবাবুরা যে পরীক্ষাগুলি দিবেন তার প্রায় সমস্ত পরীক্ষাই এই NRS মেডিকেল কলেজেই হয়ে থাকে। সেখানে রক্তের সমস্ত পরীক্ষা, এছাড়াও ইউরিন, বডি ফ্লুইড, সেই সাথে যদি রেডিওলজিক্যাল কোনো পরীক্ষা দিয়ে থাকেন ডাক্তারবাবুরা সমস্ত পরীক্ষায় এখানে হয়ে থাকে। অতএব এখানেই আপনারা চাইলে করিয়ে নিতে পারবেন। তো যে কোনো পরীক্ষা এখানে করানোটাই সবথেকে বাঞ্ছনীয়, সেক্ষেত্রে আপনার সময় এবং অর্থ দুটোই বাঁচবে। এখানে ECG, CBC ব্লাডের জন্য CBC, রক্তের গ্লুকোজ, সিরাম ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, HbA1c, ইউরিনের সমস্ত রকম টেস্ট, এছাড়াও ইকো ইত্যাদি সমস্ত ধরনের যে রেডিওলজিক্যাল পরীক্ষা এই NRS মেডিকেল কলেজের মধ্যেই হয়ে থাকে। আপনারা যদি পরীক্ষা নিরীক্ষা করেন, এই বিশেষ প্রত্যেকটি আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, সেই সাথে রেডিওলজি এবং আরও USG ইত্যাদি বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষা যে ডিপার্টমেন্টগুলি, আপনারা সেখানে গিয়ে আপনাদের প্রয়োজনীয় পরীক্ষাগুলি এখানে করে নিতে পারবেন। তো আজকে দর্শক বন্ধুরা, সেই NRS মেডিকেল কলেজের যে বহির্বিভাগে বর্তমানে যে ডাক্তারগুলি বসেন, তা কোন বার কোন কোন ডাক্তারবাবুরা বসেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করলাম। তো আপনাদের যদি কোনো পরিচিত ডাক্তারবাবু এই লিস্টে থেকে বাদ পড়ে যান, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, যাতে করে আমি পরবর্তী ভিডিওতে আরও পারফেক্টভাবে বানাতে পারি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে
অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দেবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট সাথে সাথে পেয়ে যেতে পারেন।